আমাদের বাংলার ক্রিয়েটারদের টিভিএফ এর দেখে শেখা উচিত যে কিভাবে একটা ইন্ডো ড্রামা বা ফ্যামিলি ড্রামা তৈরি করতে হয়। ইএমএলই ফ্যামিলি বা গুল্লক কিন্তু সেটারই একটা পারফেক্ট এক্সাম্পল। এবং ইন্ডিয়াতে যত সিরিজই বা যত সিজন পপুলার হয়, তো সেটার পপুলারিটিকে এনক্যাশ করে কিন্তু পয়সা কামানোর জন্য পরবর্তী সিজন আনা হয়। তো টিভিএফও কিন্তু বেশ কয়েকটা সিরিজের ক্ষেত্রে এটা করেছে, এবং লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম কোডা ফ্যাক্টরির ক্ষেত্রেও কিন্তু সেটা করেছিল। কিন্তু তবুও টিভিএফকে অন্যান্য সিরিজের তুলনায় আলাদা কেন বলা হয়, মানে টিভিএফের সিরিজগুলোকে অন্যান্য সিরিজের তুলনায় কেন আলাদা বলা হয়? কারণ টিভিএফের রাইটিংটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়, এবং তাদের ক্যারেক্টারগুলোর মধ্যে কিন্তু অনেকটা বেশি ইমোশনাল বন্ডিং থাকে, এবং একটা ইমোশনাল একটা লেয়ার থাকে তাদের স্টোরিটার মধ্যে, এবং যেটা কিন্তু অডিয়েন্সকে খুব ইম্প্যাক্টফুল করে। এবং যে ইমোশনাল ট্রোপসগুলো ইউজ করা হয়, তো সেটা কিন্তু কখনোই ওভার ইউজ হয় না, এক্সেপ্ট অ্যাসপিরিয়েন্স। কারণ অ্যাসপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু এরকম অনেক জিনিস আমার কাছে মনে হয়েছিল যে ওভার ইউজ হয়ে গেছে, সেখানে ইমোশনাল ট্রোপসগুলোকে বারবার দেখানো হয়েছে। এবং টিভিএফ কিন্তু খুব ভালোভাবে কন্টিনিউটি মেনটেন করতে পারে, কারণ আমরা গত বছরও কোটা ফ্যাক্টরির ক্ষেত্রে দেখেছিলাম যেখানে সিজন ওয়ানটা শেষ হয়েছে তারপর থেকেই কিন্তু সিজন টু এর গল্পটা শুরু হয়েছে। তো এখানেও কিন্তু অন্যরকম হয়নি, এই গুল্লক সিজন থ্রির ক্ষেত্রেও কিন্তু সিজন টু এর গল্পটা যেখানে শেষ হয়েছে তারপর থেকেই কিন্তু সিজন থ্রির গল্পটা শুরু হয়েছে। তো সিজন টু যেখানে শেষ হয়েছিল, আমান একটা স্কুল টপার ছিল, মানে স্কুল টপার হয়ে যায়, এবং আন্নু সে কিন্তু চাকরির খোঁজে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে থাকে। সিজন থ্রির গল্পটা কিন্তু তারপর থেকেই শুরু হয়, এবং এই সিজনে ক্যারেক্টারগুলো অনেক বেশি আগের তুলনায় ডেভেলপ করে গেছে এবং অনেকটা বেশি ম্যাচিওর। প্রত্যেকের ক্যারেক্টার, বাবা মায়ের ক্যারেক্টার থেকে শুরু করে বা ছেলে মেয়ের ক্যারেক্টার থেকে, প্রত্যেকে কিন্তু অনেক বেশি ম্যাচিউরিটি দেখানো হয়েছে ক্যারেক্টারগুলোর মধ্যে। এবং এখানে অভিনয় গীতাঞ্জলি কুলকার্ণি থেকে জামিল খান থেকে শুরু করে আন্নু আমান প্রত্যেকেরই কিন্তু অভিনয় খুবই সাটল, এবং অভিনয়ের ক্ষেত্রেও কিন্তু কোথাও কন্টিনিউটি ব্রেক করা হয়নি। তো যেটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এই সিরিজের সিনেমাটোগ্রাফার বা ডিওপিকে অবশ্যই কুর্নিশ জানাতে হয়, পাশাপাশি আর্ট ডিরেক্টরকেও কিন্তু অবশ্যই কুর্নিশ জানাতে হয়, কারণ ওরকম ছোট একটা ঘরে ওরকম ছোট স্পেসে সিন স্টেজিং করা কিন্তু খুবই টাফ ব্যাপার। বারবারই অ্যাঙ্গেল চেঞ্জ করে শট নেওয়া বা সেটের বা এখানে যে প্রপস ইউজ করা হয়েছে সেগুলো রিপ্লেসমেন্ট করে অ্যাঙ্গেল চেঞ্জ করে শট নেওয়া কিন্তু বেশ একটা টাফেস্ট ব্যাপার কিন্তু। এবং আর্ট ডিরেকশনেও কিন্তু বেশ ভালোভাবে কন্টিনিউটি মেনটেন করা হয়েছে, তো যে জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে। আর ছোটো ছোটো প্রপস যেগুলো ইউজ করা হয়েছে, তো সেইটা কিন্তু বেশ ভালো। এবং এই সিরিজে একটা জিনিস দেখানো হয় একদম ওপেনিং সিকোয়েন্সে, এখন কিন্তু ফ্যামিলি আর্নিং মেম্বার দুজন হয়ে গেছে একজনের থেকে বেড়ে, এবং সেটা একটা ওপেনিং সিকোয়েন্সে কিন্তু একটা এসি শট দিয়ে সেটাকে স্ট্যাবলিশ করে দেওয়া। এবং আপনি এখানে কিন্তু বেশ কয়েকটা অ্যাস্থেটিক শটও দেখতে পাবেন, একটা গুল্লককে ফোরগ্রাউন্ডে রেখে পুরো হ্যাপি ফ্যামিলি মোমেন্টটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে গুল্লকের ওপর ফোকাস করে, মানে ওই দুজন আর্নিং মেম্বার কিন্তু যে দুজন বেড়েছে সেটাকে দেখাতে গিয়ে কিন্তু একটা বেশ ভালো একটা অ্যাস্থেটিক শট ওখানটায় নেওয়া হয়েছে। এবং একটা ফ্যামিলিতে যখন আর্নিং মেম্বার অসুস্থ হয়ে যায়, তো বাড়ির ফাইন্যান্সিয়াল কন্ডিশান কীরকম হেলে যায়, তো সেরকম একটা শট কিন্তু এই গুল্লকটা হেলে গেছে। তো সেরকম বেশ কয়েকটা অ্যাস্থেটিক শট আপনি দেখতে পাবেন, তো যে জিনিসটা কিন্তু বেশ ভালো, এবং সিনেমাটোগ্রাফি কিন্তু বেশ ভালো এখানে। এবং এখানে যে প্রপসগুলো ইউজ করা হয়েছে বা যে লোকেশনটা এখানে দেখানো হয়েছে, মানে অ্যাকচুয়ালি মিডিল ক্লাস ফ্যামিলি কেমন হয় সেটা কিন্তু আমাদের বাংলার ক্রিয়েটার্সদের, মানে বাংলার শান্তিনিকেতন মেকার্সদের দেখে শেখা উচিত যে মিডিল ক্লাস ফ্যামিলি অ্যাকচুয়ালি কীরকম হয়। বারবারই কিন্তু ইএমএলই ফ্যামিলি বা গুল্লক এই সিরিজগুলো কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলিটাকে খুব সুন্দরভাবে পোর্ট্রে করে। এবং এই সিরিজে টোটাল 5টা এপিসোডে 5টা টপিক কিন্তু দেখানো হয়েছে, এবং 5টা এপিসোড 5টা আলাদা স্টোরি, 5টা আলাদা কিস্সা। তো কোনোটাই দেখানো হয়েছে কীভাবে কেরিয়ার চুজ করতে হয়, বা কোনোটাই দেখানো হয়েছে কীভাবে এল্ডার ব্রাদার ফ্যামিলি রেসপন্সিবিলিটি নেয়, তো সেই জিনিসগুলোকে, বা কখনো একটা অ্যারেঞ্জ ম্যারেজ কীভাবে হয়, বা অ্যারেঞ্জ ম্যারেজের যে সাইডটা দেখানো হয়েছে, তো সেই জিনিসগুলোকে কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছে এক একটা এপিসোড। প্রত্যেকটা এপিসোড কোনোটা 20 মিনিটের, কোনোটা 30 মিনিটের, আবার কোনোটা এক একটা 40 মিনিটেরও আছে। অনেক বেশি কিন্তু ক্যারেক্টারগুলোকে ম্যাচিওর এবং ডেভেলপ দেখানো হয়েছে এই সিরিজটা। এই সিরিজটা কিন্তু কখনোই আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না, আপনি অবশ্যই একটা ফ্রেশ কিছু দেখতে পাবেন সিরিজটার মধ্যে। তো যেটা গুল্লক সিজন 1 বা সিজন 2 দেখে আমাদের রিফিল হয় বা রিয়েলাইজ হয়, একটা মাইন্ড ফ্রেশ একটা ব্যাপার থাকে, তো এখানেও কিন্তু তার অন্যরকম কিছু হয়নি। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে।